আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 1,37,000, মোট মৃত্যু 1,738। হাসপাতাল ব্যবস্থাপনায় সমন্বয়হীনতায় ওবায়দুল কাদেরের ক্ষোভ, গাইডলাইন দিতে না পারার অভিযোগ ফখরুলের। বৃষ্টি আর উজানের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি, অধিকাংশ নদ-নদীর পানি বিপদসীমার ওপরে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি আশা সাপেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। করোনা সংক্রমণের 113তম দিনে দেশে মারা গেছেন 43 জন, আক্রান্ত 3,809, সুস্থ হয়েছে 1,409 জন, আক্রান্তের সংখ্যা বেড়ে 1,37,787, মোট মৃত্যু সংখ্যা 1,738, আক্রান্তের বিপরীতে মৃত্যুহার 1.26%। বিস্তারিত স্মৃতি মন্ডলের রিপোর্টে। সারা দেশে 18,099টি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমিত শনাক্ত হয়েছে 3,809 জন, মৃত্যু সংখ্যা 43। ঢাকা বিভাগেই মারা গেছেন 30 জন, আক্রান্তের সংখ্যা বেড়ে 1,37,787, মোট প্রাণহানি 1,738, সুস্থ হয়েছেন আরও 1,409 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,738 জন, পুরুষ 31 জন, নারী 14 জন। ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, খুলনা বিভাগ 3 জন, রাজশাহী বিভাগে 2 জন, সিলেট বিভাগে 3 জন, রংপুর বিভাগে 1 জন, বরিশাল বিভাগ 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার 18.87%, আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হার 1.26%, সুস্থতার হার 40.44%। ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড হসপিটালে জেনারেল বেডের সংখ্যা 5,985টি, ঢাকা মহানগরীতে আইসিইউ বেডের সংখ্যা 202টি, সারা দেশে সাধারণ বেডের সংখ্যা 14,348টি। দেশে করোনা পরীক্ষায় ল্যাবের সংখ্যা 68, এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 7,30,197 জনের। বরাবরের মতোই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্য নিয়ম মেনে চলবেন। স্মৃতি মন্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সবাইকে অনেক অনেক। করোনার সংক্রমণ রোধে রেড জোনে লকডাউন বাস্তবায়নে এখনও কোনো তালিকা কিংবা নির্দেশনা পৌঁছায়নি মাঠ পর্যায়ে। রাজধানীর ওয়ারি এবং উত্তরায় জোনভিত্তিক লকডাউনের আভাস থাকলেও তার কোনো প্রতিফলন নেই মাঠ পর্যায়ে। ঢাকা দক্ষিণ সিটির 41 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বলছেন, তালিকা পেলে তা বাস্তবায়নে 72 ঘন্টার সময় লাগবে। তবে কবে নাগাদ তা পৌঁছাবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। পুলিশ বলছে, সরকারি নির্দেশনা পাওয়া মাত্র লকডাউন বাস্তবায়নকারী সংস্থাকে সহযোগিতার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। সুনির্দিষ্ট জায়গা, দিনক্ষণ এবং পাড়া মহল্লা বা রাস্তা আমরা যদি নির্দিষ্ট করে দেওয়া হয় আমাদেরকে, আমরা এটা ইমপ্লিমেন্টেশনে খুব দ্রুততার সাথে চলে যেতে পারবো। আমি মনে করি না এখন এই এলাকা শুধু লকডাউন করার প্রয়োজন আছে। আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি আমরা, আমরা আপনাদের গণমাধ্যম থেকেই খবর পাচ্ছি লকডাউন লকডাউন। দেশের বিভিন্ন স্থান থেকে করোনা উপসর্গ নিয়ে আরও 14 জনের মৃত্যু হয়েছে। ফেনীতে সংক্রমণে মারা গেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি। সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলী স্যার রিপোর্ট। ফেনীতে করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান। ভোর 6:30 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। গেল 19 জুন তার শ্বাসকষ্ট বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে 6 জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে 21 জন, সুস্থ হয়েছে 25 জন। যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর হাসপাতালে মারা যান তিনি। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 609 জনে, সুস্থ হয়েছেন 312 জন।
নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে এক গার্মেন্টস কর্মী নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলায় এই প্রথম দুই বিচারক আক্রান্ত হয়েছেন। এছাড়া চিকিৎসক, ব্যাংকার, শিক্ষক, স্বাস্থ্যকর্মী সহ আরও 63 জন করোনা পজিটিভ, মোট শনাক্ত 386 জন। দিনাজপুরে মারা গেছেন একজন, নতুন আক্রান্ত 15। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী 578 জন, নতুন 11 জন সহ সুস্থ হয়েছেন 306 জন। চুয়াডাঙ্গায় গত 24 ঘন্টায় এক পুলিশ সহ নতুন আক্রান্ত 7, জেলায় মোট আক্রান্ত 212 জন। পটুয়াখালীতে আরও 8 জনের করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক, 4 পুলিশ সদস্য সহ করোনা পজিটিভ 18 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 871 জনে। সিলেট বিভাগে নতুন 148 জন করোনা সংক্রমিত হয়েছে। এছাড়া বরগুনায় 21 জন, বরিশালে 44 জন, চাঁদপুরে 54 জন, মাগুরায় 22 জন, ঝিনাইদহে 20 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। নোয়াখালীর চাটখিলে 14 বেডের আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শুধু স্বাস্থ্যখাতেই নয়, যে কোনো দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় হাসপাতাল ব্যবস্থাপনা ও করোনাকালীন সমন্বয়হীনতার সমালোচনা করেন তিনি। সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান। সরকারি হাসপাতাল সহ চিকিৎসা বিষয়ক সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব, বাছ বিচার নয়, ধনী গরিব নয়, বিত্তবান বিত্তহীন নয়, ভিআইপি নন ভিআইপি নন, সকল রুগী সমান। আপনারা রুগীকে রুগী হিসাবে দেখবেন, কোনো ব্যবধান তৈরি করবেন না। শেখ হাসিনা সরকার তথাকথিত ভিআইপি কালচারে বিশ্বাসী নয়। করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সঠিক গাইডলাইনও দিতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী হোমিওপ্যাথি দলের ফ্রি ওষুধ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর আজকে যে একটা গাইডলাইন দেবে, সেই গাইডলাইনও তারা দিতে পারেনি। গোটা বাংলাদেশে কোভিড 19 এর যে মোকাবেলা করার জন্য যে একটা ম্যাপ, একটা রোড ম্যাপ, একটা পরিকল্পনা, একটা প্রতিরোধ পরিকল্পনা, তার সবটাই অনুপস্থিত। এখানে সিন্ডিকেট কাজ করছে আপনার এগুলো কেনার জন্য। দুর্নীতিতে এই সময়, এই দুঃসময়ে, চরম দুঃসময় আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে স্বাস্থ্য বিভাগ। এবার অন্যান্য প্রসঙ্গ। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 16টি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় 47টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী। লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চর ও নদী তীরবর্তী এলাকার চাষিরা। পানি আসার কারণে আমাদের যে বীজ বহন করছি, ধানের বীজ, সে বীজ নষ্ট হয়ে গেছে। সুনামগঞ্জে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ষোলঘর পয়েন্টে সুরমা নদীর 70 সেন্টিমিটার ও শক্তিয়ার খোলা পয়েন্টে জাদুকাটা নদীর পানি 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি উপজেলা। বন্যার বৃষ্টির কারণে কেউ ঘর থেকে বার হইতে পারতেছে না, মানুষের খাওয়ার খানি খাদ্যর খুব অসুবিধা। সিলেটে উজানের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটে বন্যা দেখা দিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। রংপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুরের 3 উপজেলা গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার 30 গ্রামের প্রায় 25,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতরভাবে দিন কাটাচ্ছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত। ফুলছড়ি পয়েন্টে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 55 সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর, সাঘাটা ও ফুলছড়ির অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি 35 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, সদর ও কাজীপুর উপজেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে এসব অঞ্চলের ফসলি জমি ও 5 শতাধিক ঘরবাড়ি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় পানি বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নীলফামারীতে টানা 3 দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। সকাল 9টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নিচ্ছি বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাপিয়ার 4 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক, শিগগিরই মামলা। আবারও আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়ার 4 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 22 ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে জাল নোট, অস্ত্র ও মাদক আইনে 2টি মামলা করা হয়, আর মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা করে সিআইডি। পাপিয়ার অবৈধ সম্পদের সন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। দুদক কর্মকর্তারা জানিয়েছেন অনুসন্ধান শেষ পর্যায়ে, কিছু কাজ বাকি আছে, তা শেষ হলেই মামলা করা হবে। রাষ্ট্রায়ত্ত 25টি পাটকলের 24,886 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠানো হবে। সেপ্টেম্বরের মধ্যে এক চেকে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। এই বাজেটে যখন টাকাটা মার্কেটে আসবে, প্রথম শটে তাদের অ্যাকাউন্টে যে টাকাটা পাবে, একবারে যে যত টাকা, যে 20 লাখ পাবে 20 লাখ, যে 25 লাখ 30 লাখ, এক এক চেকে তাদের তাদের অ্যাকাউন্টে পেমেন্ট। নতুন নতুন মেশিন এনে, যাতে করে আধুনিক প্রযুক্তি এনে আমরা এই পাটকে বিশ্বের বাজারে আমরা দখল করতে পারব। এদিকে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল না হলে 1 জুলাইয়ের দুপুরের পর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে শ্রমিকরা। পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। খুলনার খালিশপুরে জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট কার্যালয়ের সংবাদ সম্মেলনে অংশ নেয় পাটকল শ্রমিকরা। তারা বলেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো দীর্ঘদিন ধরে আধুনিকায়ন না হওয়া ও আর্থিক সংকটের কারণে উৎপাদন কমে যাওয়ায় নিয়মিত মজুরি পাচ্ছে না। এরই মধ্যে 25 জুন মিলগুলো বন্ধের ঘোষণা আসে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্যসেবা। রংপুরে করোনায় উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল বড় হচ্ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় করোনা পরীক্ষায় এখনও ফেরেনি শৃঙ্খলা। এখন পর্যন্ত দিনে 20 জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। রংপুর বিভাগের 8 জেলায় 1,25,00,000 মানুষের বাস। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য বলছে এর মধ্যে 17,740 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, পজিটিভ আসে 1,389 জনের। এই হিসাবে মাত্র 0.1%-এরও কম মানুষের করোনা পরীক্ষা সম্ভব হচ্ছে। নগরীর 12 লাখ মানুষের জন্য নমুনা সংগ্রহের কোনো বুথ নেই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন মাত্র 20 জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। কোথায় করোনা পরীক্ষা হচ্ছে, কারা নমুনা সংগ্রহ করতেছে পাবলিক আমরা অনেকেই জানি না। সিটি কর্পোরেশনে গিয়েছিলাম, মেডিকেলেও গিয়েছিলাম, কিন্তু সে কোথাও আমরা আসলে নমুনা টেস্টের সন্ধান পাইনি, তাহলে আমরা দেব কোথায়? এই অবস্থাতে অবশ্যই রংপুর বিভাগে আরও PCR মেশিনের প্রয়োজন। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শঙ্কিত নগরবাসী, আরও PCR ল্যাব বসানোর দাবি তাদের। রেড জোন যদি রংপুরকে ঘোষণা করা না হয় আমরা কিন্তু এখন অত্যন্ত ঝুঁকির মধ্যে বসবাস করছি। নমুনা পরীক্ষার সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। পুলিশ আছে, র‍্যাব আছে, আবার সাধারণ মানুষ আছে, এই 20টার মধ্যে আমাদেরকে সবকিছু কভার করতে হয়। তবে এই পরিমাণ প্রতিদিন সংখ্যার স্যাম্পল দিয়ে সাধারণ মানুষের অনেক তারা ভোগান্তির মধ্যে আছে, আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রাইভেট মেডিকেল কলেজে যদি PCR টেস্টের ব্যবস্থা করত, যাদের অর্থ আছে তারা তাৎক্ষণিক এটা পরীক্ষা করে নিত,
তাইলে এই লোডটা কমে গেলে প্রান্তিক জনগণের চিকিৎসাটা সহজ হতো। রংপুরকে প্রয়োজনে রেড জোন ঘোষণা করে লকডাউন কার্যকরের দাবি স্বাস্থ্য সংশ্লিষ্টদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কোটি ছাড়ালো বিশ্বে আক্রান্তের সংখ্যা, মৃত্যু 5 লাখেরও বেশি, চীনসহ ইউরোপে বাড়ছে দ্বিতীয় ধাপের সংক্রমণ। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 1,37,000, মোট মৃত্যু 1,738। হাসপাতাল ব্যবস্থাপনায় সমন্বয়হীনতায় ওবায়দুল কাদেরের ক্ষোভ, গাইডলাইন দিতে না পারার অভিযোগ ফখরুলের। বৃষ্টি আর উজানের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি, অধিকাংশ নদীর পানি বিপদসীমার ওপরে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।